গুড মর্নিং। এখন বাজে হচ্ছে সকাল 5:10, বৃষ্টির জন্য ডিলে হয়ে যাচ্ছে রাইডিংয়ের শুরুতেই বৃষ্টি, তো সেরকম প্রিপারেশন নিয়ে বেরাতে হচ্ছে। আমি যাচ্ছি হচ্ছে মাইথন ড্যাম, যেটা কিন্তু মাইথন সম্বন্ধে হিস্ট্রি আমি মাইথনে পৌঁছেই দিব। তো চলুন রেডি হয়ে বেরানো যাক। হচ্ছে আমার ভেগার হেলমেট, চিন মাউন্ট ও সাইড মাউন্ট করা, এবং আমার ব্যাকপ্যাক রেন কভারে। তো ফাইনালি এবার আমরা বেরিয়ে পড়লাম বৃষ্টির মধ্যেই রেন কভার পরে। এখন বাজে হচ্ছে 5:45। তো আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে পাকুর, যেটা মালদা থেকে 68 কিলোমিটার দূর, ফারাক্কা ও ধুলিয়ান হয়ে। তো আমরা এখন এসে পৌঁছেছি বৈষ্ণবনগর 800 মাইল, ফারাক্কা রায়গঞ্জ টোল ট্যাক্সে। এটাই মানে আমাদের ফার্স্ট ও লাস্ট টোল ট্যাক্স। গুগল ম্যাপ যখন আমরা চেক করলাম, তো সেখানে এই টোল বুথ ছাড়া আদার্স কোনো টোল রোড আর দেখালো না। আমরা এগিয়ে চললাম ফারাক্কার উদ্দেশ্যে। তো আমরা এসে গেছি ফারাক্কা ব্রিজে। ব্রিজটি 2.3 কিমি লম্বা এবং এটি পশ্চিমবঙ্গের দুটি জেলা মুর্শিদাবাদ ও মালদাকে এক করে। ব্রিজটি 1975 সালে ওপেন হয়েছিল এবং বর্তমানে ব্রিজের পাশে একটি নতুন ব্রিজের কাজ শুরু হয়েছে। আমরা এসে পৌঁছেছি ফারাক্কাতে। এখান থেকে ধুলিয়ান 15 কিলোমিটার দূরে, ন্যাশনাল NH34 ধরেই সোজা এগিয়ে যাব ধুলিয়ানের দিকে, এবং সেখান থেকে রাইট টার্ন নিয়ে আমরা যাবো পাকুর। তো আমরা এখন এসে পৌঁছেছি ধুলিয়ানে। ধুলিয়ান আর এক নাম হচ্ছে ডাকবাংলা। এখান থেকে আমরা রাইট টার্ন নিয়ে এগিয়ে যাব পাকুরের দিকে। পাকুর এখান থেকে মোটামুটি 15 কিলোমিটার মতো ডিস্টান্স। পাকুরে আমাদের ব্রেকফাস্ট করার টার্গেট আছে, তো দেখা যাক কতক্ষণে আমরা পাকুর পৌঁছাতে পারি। শুনেছি রাস্তা নাকি খুব খারাপ। তো আমরা পাকুর সকাল 7:30 মধ্যেই পার করে গেছি, কিন্তু সেখানে দোকান পাশে খোলা না থাকার জন্য আমরা সেখানে ব্রেকফাস্ট করার জন্য দাঁড়ানি। আমরা চললাম দুমকার উদ্দেশ্যে। তো আমরা চললাম দুমকার উদ্দেশ্যে। পাকুর পর্যন্ত পুরো রাস্তায় আমরা বৃষ্টি পেয়েছি মোটামুটি। এখন রেনকোটটা পরেই আছি, রেনকোটটা খোলা হয়নি। আগে কোনো এক জায়গায় দাঁড়িয়ে রেনকোটটা খুলবো। পাকুর থেকে দুমকার ডিস্টেন্স হচ্ছে মোটামুটি 90 কিলোমিটার। আমরা প্রথম 70 কিলোমিটার 2 ঘন্টায় কভার করেছি, এবং এই 90 কিলোমিটার কতক্ষণে কভার করতে হবে সেটাই দেখার। দুমকা জানাবলি রাস্তা কাহা তা ইয়ে হইতে না
সিধা। আমরা এখন ঝাড়খণ্ডের শহর দুমকা থেকে প্রায় 33 কিলোমিটার দূরে একটা রাস্তায় দাঁড়িয়েছি এই অপূর্ব ভিউটা দেখার জন্য এবং কিছু ছবি তোলার জন্য। সকাল থেকে বৃষ্টি পড়ার জন্য রেইনকোটটা এখনই জাস্ট খুললাম। এই যে আমার বন্ধু কৃষ্ণেন্দু রেডি হচ্ছে। 3 কিলোমিটার রাস্তা আমরা টোটালটাই গার্ড রেনকোট পরে চলালাম। এখন ওয়েদারটা আকাশটা পরিষ্কার হওয়ার জন্য সব খুলে রেডি হলাম। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে দুমকা। দুমকাতে রেখে আমরা ব্রেকফাস্ট করবো। এখন পর্যন্ত সকাল থেকে কিছু খাইনি, এখন বাজছে হচ্ছে 8:45। তো আবার দেখা হচ্ছে। তো আমরা এসে পৌঁছেছি ঝাড়খণ্ডের শহর দুমকাতে। দুমকাতে একটি ড্যাম রয়েছে, বাট সেটি অত ফেমাস না। পুরো রাস্তায় আমাদের ব্রেক বলতে ওই মাঝখানে রেনকোট খোলার জন্য 15 মিনিট এবং ফটো তোলার জন্য যে যাইছিলাম সেটুকুটাই, আর কোনো ব্রেক নেইনি। এখানে আমরা 10 থেকে 15 মিনিটের জন্য একটা ব্রেক নেবো, গাড়িটাকে ইঞ্জিনটাকে ঠান্ডা করতে দেবো। ঝাড়খণ্ডের প্রতিটি জায়গায় প্রত্যেকটি মোড়ে এরকম দুজন তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে, এরকম স্ট্যাচু দেখা যায়। অর্থাৎ এটা হচ্ছে এখানকার সাঁওতাল নেতা সিধু কানুর স্ট্যাচু। দুমকা থেকে মালদার ডিস্টেন্স হচ্ছে মোটামুটি 160 থেকে 170 কিলোমিটার। আমরা এই 160 থেকে 170 কিলোমিটার 4 ঘন্টায় কভার করে ফেলেছি, বাকি এখনও রয়েছে 100 কিলোমিটার। রাস্তার বাঁ পাশে থাকা এই পাহাড়টিতে রয়েছে একটি শিব মন্দির, যা যাওয়ার রাস্তা চলে গেল পাশ দিয়েই। রাস্তার দুপাশে রয়েছে কাশফুল, এই কাশফুলই মা দুর্গার আগমনের বার্তা আমাদের জানায়। এখন আমরা মাইথন ড্যাম থেকে প্রায় 70 কিলোমিটার দূরে রাঙ্গা বলে একটি জায়গায় দাঁড়িয়েছি, যেটা ঝাড়খণ্ডে অবস্থিত। তো এখানে আমরা চা বিস্কুট কেক খেলাম, সেরকম ভালো কিছু খাবার পাওয়া গেল না। তো চাটা খুবই স্পেশাল, ঝাড়খণ্ডের চা বরাবরই খুব ভালো হয় দুধ চাটা। তো এবার বেরিয়ে পড়া যাক, গাড়িটাকে একটু ঠান্ডা করতে দিয়েছি। তো গাড়ি চা খাই না, হ্যাঁ এ তো চা খায় না, স্প্রাইটটাই খেয়েছে। চলে আবার শুরু করা যাক, দেখা হবে একদম মাইথনে। আমরা এখন এসে পৌঁছেছি কলকাতা পানাগড় ন্যাশনাল হাইওয়েতে। এখান থেকে ড্যামের দূরত্ব 10 থেকে 12 কিলোমিটার যত সম্ভব।
তো চলুন এগিয়ে যাওয়া যাক। ড্যাম যাওয়ার পূর্বে তিন মাথা মোড়ে রয়েছে শ্রী শ্রী কল্যাণেশ্বরী মন্দির। এটি একটি জাগ্রত মন্দির এবং প্রতিদিনই ভক্তদের ভিড় হয়। ওয়েলকাম টু মাইথন ড্যাম। সোজা চলে গেল হাইড্রো পাওয়ার প্ল্যান্ট প্রজেক্ট এবং ডান দিকে চলে গেল মাইথন ব্রিজ ও বোটঘাট। আমরা বোটঘাটের দিকে এগিয়ে চললাম। তো আমরা এসে পৌঁছেছি মাইথন ড্যাম বোটঘাটে। আমার এই ব্লগটি একটু বেশি বড় হওয়ার জন্য আমি এটিকে আলাদা পার্টে ভাগ করেছি। পার্ট টুয়ে থাকবে মাইথন ড্যাম ও তার বোটঘাটের ভিউ তথ্য। আমার এই ব্লগটি দুটো ভাগে ভাগ করার কারণ একটাই, কারণ আমি ব্লগটিতে পুরো রোড ম্যাপটাকে বোঝানোর চেষ্টা করেছি। আমার অনেক রাইডার্স বন্ধু আছে যারা রোড তথ্য সম্পর্কে জানতে চায়। আমি নিজেও ইউটিউবে জানতে চেয়েছিলাম যে আসার আগে রোডটা কেমন হবে, কীভাবে যাব, কিন্তু আমি সেরকম কোনো তথ্য ইউটিউব থেকে পাইনি। যার জন্যই আমি এই ব্লগটিকে মানে আমার এই রাইড ট্রিপটিকে দুটি ব্লগে ভাগ করেছি, পার্ট ওয়ান ও পার্ট টু।